নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেট টকসে তো বন্ধুরা অনেক দিন ধরেই আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছেন বা ফোন করেছেন ইভিন ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে কিন্তু ডিএমও করেছেন যে দাদা বাংলায় ভালোভাবে শেখার জন্য চার্ট প্যাটার্ন বা ক্যান্ডিস্ট্রিক প্যাটার্নের একটা বই সাজেস্ট করুন তো সেই সময় আমি কোনোভাবেই সেরকম বই খুঁজে পাইনি দ্যাটসয় আমি সাজেস্ট করতে পারিনি তো ফাইনালি আজকে আঠাশে এপ্রিল তো পিওর বাংলা ভাষাই বাংলা ভাষার মধ্যেও কিছু ইংলিশ ওয়ার্ড আমরা ইউজ করেছি যাতে চলতি ভাষায় আমরা সহজেই একদম ডিটেলসে যেন ক্যান্ডেলস্ট্রিক প্যাটার্ন অ্যান্ড চার্ট প্যাটার্ন সম্পর্কে শিখতে পারি সেইভাবেই কিন্তু আজকে আমরা একটা বই লঞ্চ করতে চলেছি তো ভিডিওটা আমরা দুধাপে কমপ্লিট করব প্রথম ধাপে দেখব যে বইটার মধ্যে আপনি কি কী জিনিস পাবেন তার একটা শর্ট ফর্মে আমরা দেখিয়ে দেবো দেন এই বইটাকে যদি আপনি পারচেস করতে চান কীভাবে করতে পারবেন সেটাও আমরা দেখব তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট অফ অল এটা বইয়ের ফ্রন্ট পেজ থাকছে যেখানে আমরা মেনশন করে দিয়েছি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যান্ড চার্ট প্যাটার্ন সম্পর্কে আমরা কিন্তু বাংলা ভাষায় জানবো ভালো কথা দেন যদি নিচের দিকে যাই প্রথমে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে তৈরি হয় কোনটাকে কী বলে সব কিছু আমরা এখানে শেয়ার করেছি দেন হ্যামার ক্যান্ডেল কীভাবে তৈরি হয় প্রথমে তাদের সামারি আমরা জানিয়েছি দেন এক্সাম্পলের মাধ্যমে হ্যামার ক্যান্ডেল কীভাবে তৈরি হয়ে ইমফ্যাক্ট করেছে সেটাও আমরা শেয়ার করেছি বুলিশ এঙ্গেলফি মর্নিং স্টার মারুবাজু সব রকমের ক্যান্ডেল কিন্তু পরপর আমরা এক এক করে পুরো ডিটেলসে কিন্তু উল্লেখ করেছি এক্সাম্পল সমেত তাই না দেন পুরোপুরি যে বুলিশ ক্যান্ডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা একটা পেজের মধ্যে সবকটা কটা স্টেপ বাই স্টেপ সাজিয়ে কিন্তু এখানে শো করেছি যাতে আপনি সহজে এখান থেকে দেখতে পারেন এবং শিখতে পারেন যে বুলিশ ক্যান্ডেল তৈরি হলে কোনটাকে কি বলে তাই না দেন বিয়ারিশ ক্যান্ডেলের সম্পর্কেও সেম ভাবে আমরা সমস্ত কিছু ডিটেলস অ্যান্ড এক্সাম্পল সমেত এখানে আমরা উল্লেখ করেছি দেন বিয়ারিশ ক্যান্ডেলসটিকে আমরা যে যেই মানে ক্যান্ডেলগুলো দেখেছি আমরা সেগুলোকে সামারি করে একটা পেজে পুরোপুরি নিয়ে এসেছি দেন নিউট্রাল ক্যান্ডেল কোনগুলো থাকে বা কেমন দেখতে হয় সেগুলো আমরা জেনেছি চার্ট প্যাটার্ন সম্পর্কে আমরা এখানে সমস্ত কিছু উল্লেখ করেছি কোন চার্ট প্যাটার্নটাকে কী বলে দেন কেমন এক্সাম্পল তৈরি হয় সমস্ত কিছু দেখুন একবার এভরিথিং যাতে সহজে কিন্তু আপনি চার্ট লাইভ মার্কেটে যখন কোনো চার্ট তৈরি হবে দেখেই বুঝতে পারেন যে কোন চার্টটা তৈরি করতে যাচ্ছে তাই না দেন রিভার্সাল প্যাটার্নের মধ্যে কোন কোন চার্টগুলো থাকছে সেগুলো কিন্তু আমরা একটা পেজের মধ্যে সব কিছু মার্চ করেছি দেন কন্টিনিউয়েশন প্যাটার্নের মধ্যে কী 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 প্যাটার্ন থাকছে সেগুলোও কিন্তু আমরা এক্সাম্পলের সম এক্সাম্পল সমেত কিন্তু এভরিথিং কিন্তু এক এক করে লিখেছি তো এগুলো কিন্তু আপনি সহজেই অ্যাক্সেস করতে পারবেন দেন বিল্যাটোরিয়াল প্যাটার্ন যেগুলো দ্বিপাক্ষিক প্যাটার্ন যে দুদিকেই ব্রেকআউট বা ব্রেকডাউন দিতে পারে সেরকম টাইপের প্যাটার্ন এক্সাম্পল সময়ে দু রকমের এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা উল্লেখ করেছি দেখুন রাইট দেন এই প্যাটার্নগুলো একসাথে কিন্তু মার্চ করে এখানেও শো করেছি তো এগুলো কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন এবার কীভাবে আপনি পারচেস করতে পারবেন চলুন দেখে তো সবার প্রথম একটা কাজ করবেন এই যে ভিডিওটা আপনি দেখছেন এই ভিডিও ডিসক্রিপশানে দেখুন বইটাকে ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া আছে নট অনলি এই ভিডিও সমস্ত ভিডিও ডিসক্রিপশানে আপনি এটা পেয়ে যাবেন তো ডিসক্রিপশান চেক করতে করতে নিচে লেখা আছে দেখবেন ক্যান্ডেল অ্যান্ড চার্ট প্যাটার্ন বুক ইন বেঙ্গলি রাইট তো সিম্পল এই লিংকে আপনি টাচ করে দেবেন ভালো কথা দেন একটু ওয়েট করুন আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে আসবে এই চ তো এখানে কী দেওয়া আছে ক্যান্ডেল অ্যান্ড চার্ট প্যাটার্ন ইন বেঙ্গলি ই বুক ফার্স্ট অফ অল এটা আপনি একটা সফট কপিতে বইটাকে অ্যাক্সেস করতে পারবেন তো এই বইয়ের মধ্যে পাঁচ ছখানা পেজ আছে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলে দেবো সেই পেজগুলোকে আপনি ইন্ডিভিজুয়ালি আমি চাইবো যে আপনি প্রিন্ট আউট করে রাখবেন কালার প্রিন্ট কারণ লাইভ মার্কেট যখন চলবে লাইভ মার্কেটে আপনি সহজেই ওই চার্টগুলোকে সামনে রেখে দেখে বুঝতে পারবেন যে কোনটা বুলিশ ক্যান্ডেল কোনটা বিয়ারিশ ক্যান্ডেল কোন ক্যান্ডেলের পর কেমন প্রাইজাকশান হতে পারে বা কোন চার্ট প্যাটার্নটার পর কেমন হতে পারে সেগুলো সহজেই বুঝতে পারবেন তো আমি বলবো না যে সবকটা পেজ আপনাকে প্রিন্ট আউট করা দরকার বাট পাঁচ ছখানা পেজ কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রাখা দরকার কালার প্রিন্ট তারপর দেখুন নিচে লেখা আছে আনলক ফর ওয়ান ফর্টি নাইন তার মানে এই বইটার দাম রাখা হয়েছে একশো উনপঞ্চাশ টাকা তো সিম্পল আপনি আনলকে টাচ করে দেবেন দেন এখানে আপনি আপনার ফোন নম্বর দিয়ে দেবেন তো আমি এখানে র্যান্ডম একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি ওকে দেন ওয়েট করুন ওটিপির জন্য এখনই ফোনে একটা ওটিপি আসবে এই জেসে গেছে তো ওটিপিটা আমি ইনপুট করে দিচ্ছি ফাইন দেন ভেরিফাই করে দিলাম ওকে এই তো এইবার আপনার কাছে কিন্তু পেমেন্ট করার জন্য অনেকগুলো অপশান চলে আসলো যেরকম ধরুন কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ইভেন ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো সিম্পল আমি এখানে গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছি তো আপনি চাইলে ফোনপে পেটিএমের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন তো সিম্পল গুগল পেতে আমি টাচ করে দিচ্ছি ওয়েট করুন তো পেমেন্ট হয়ে গেল ডান ওকে তো এখানে একটু কনফার্মেশানের জন্য ওয়েট করুন তো ওকে এখন পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেল রাইট এইবার দেখুন এখানে ভালো করে বোঝার জিনিস আছে এখানে কিন্তু টোটাল ফাইল আছে আটখানা রাইট এক সেকেন্ড এগুলো সব ওকে হুম তো এখানে টোটাল ফাইল রয়েছে হচ্ছে আটখানা তো প্রথম যে ফাইলটা আছে এক নম্বর করে সেটা হচ্ছে বুক মানে টোটাল যে বই আছে যেখানে ফর্টি সিক্স পেজেস রয়েছে তো সেটা বই থাকবে তারপর আছে কিন্তু বুলিশ ক্যান্ডেলস্টিক মানে একটা পেজের মধ্যে আপনি যত বুলিশ ক্যান্ডেলস্টিক আছে সেগুলো পেয়ে যাবেন সেরকমই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পেয়ে যাবেন দেন নিউট্রাল ক্যান্ডেলস্টিক পেয়ে যাবেন তারপর রিভার্সাল চার্ট প্যাটার্ন একটা পেজের মধ্যে যতগুলো রিভার্সাল চার্ট প্যাটার্ন আছে সেগুলো পেয়ে যাবেন দেন হচ্ছে কন্টিনিউশন বুলিশ প্যাটার্ন কন্টিনেশন বিয়ারিশ প্যাটার্ন দেন বিলাটোরাল প্যাটার্ন ফাইন তো সবার প্রথমে আপনি কি করবেন সবার প্রথমে কিন্তু যে বইটা আছে সেটাকে অবশ্যই আগে ডাউনলোড করে রাখবেন তো বইটা টাচ করবেন ওকে দেন দেখুন ভিউ পিডিএফ ভিউর মানে বইটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তার জন্য আমাকে ওপেন করার জন্য অপশন দিচ্ছে রাইট তো এই যো তো এখানে ফর্টি সিক্স পেজেসের মাধ্যমে পুরোপুরি বইগুলো আপনি পেয়ে যাবেন তো ডান দিকে দেখুন একদম টপ রাইটের দিকে কিন্তু ডাউনলোড করার একটা অপশন আছে তো ডাউনলোড চাইলে আপনি করে রাখতে পারেন ভালো কথা দেন সেরকমভাবেই আপনি চাইলে যে বুলিশ ক্যান্ডস্ট্রিক পেটান সেটাকেও ডাউনলোড করে রাখবেন ওকে এক সেকেন্ড এখানে লেখা আছে ড্রাইভ ভিউ পিডিএফ ভিউ আর কি দেন এখানে আপনি ওই বুলিশ যে ক্যান্ডস্টিক প্যাটার্ন আছে সেগুলো সমস্ত ছবি পেয়ে যাচ্ছেন সেটাও কিন্তু অবশ্যই এই উপরে ডান দিকে দেখুন তিনখানা ডটের মাধ্যমে ডাউনলোড করে নেবেন গট ইট তো এইভাবে কিন্তু যা যা ফাইল আপলোড করা আছে টোটাল এইটখানা ফাইল আপলোড করা আছে তো সেগুলো সব কিন্তু ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করার পর এই যে পরপর এই যে ইন্ডিভিজুয়াল ফাইলগুলো আপলোড করা আছে এগুলো কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন মানে বইটাকে প্রিন্ট আউট না করলে চলবে অ্যাটলিস্ট এই সাতখানা পেজ কিন্তু প্রিন্ট আউট করে রাখবেন কারণ লাইভ মার্কেটে কিন্তু এই পেজগুলো থেকে বেশি করে কাজকর্ম করে ঠিক আছে এবার আরেকটা আপনাকে প্রো টিপস দিয়ে দিচ্ছে যেটা আমি পার্সোনালি ফলো করি তো আপনি চাইলে আপনিও ফলো করতে পারেন এই যে পেজগুলোকে আপনি ডাউনলোড করে রাখবেন না ডাউনলোড করে রেখে কী করবেন তো যেখানে আপনি ট্রেড করেন আপনার কম্পিউটার ডেস্ক হতে পারে বা আপনার ল্যাপটপ যেখানে থাকে তো যখন আপনি ট্রেডিং করেন পারলে আপনি যেখানে বসে ট্রেড করেন তার আশপাশে যদি দেয়াল থাকে দেয়ালে পারলে আপনি চিপকে রাখতে পারেন তাহলে সহজেই আপনি কম্পিউটারে দেখছেন ধরুন একটা ক্যান্ডেস্টিক ফর্মেশন বা চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে আপনি দেয়ালে তাকেই বুঝতে পারবেন যে সেটা কি চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে এরপর প্রাইস কেমন বিহেভ করতে পারে আমি একবার ছোট্ট এক্সাম্পল দেখে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আমার নিজের যে পার্সোনাল মানে ডেস্ক রয়েছে সেখানে কিভাবে সাজিয়ে রেখেছে একবার দেখিয়ে দিই তাহলে আপনিও সেটাকে কিন্তু করতে পারেন বা চাইলে আপনি ফিজিক্যাল বা আপনি চাইলে সিম্পল ফিজিক্যাল ফর্ম্যাটে আপনি আপনার টেবিলের পাশেও রাখতে পারেন যেটা আপনার মনে হয় ওকে আমি একবার ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি যে আমার ঘরের মধ্যে আমি কীভাবে এটাকে সেট করে রেখে দিয়েছি ছোট্ট করে এইয দেখুন তো আমার সিম্পল কম্পিউটার ড্রেস করেছে গেলেই দেখুন আমি যে চার্ট প্যাটার্ন আছে সেটা একটা ছবি তুলে রেখে দিয়েছি দেন টান দিকে কিন্তু ক্যান্ডিস প্যাটার্ন এগেইন চার্ট প্যাটার্ন সম্পর্কে যা যা ছবি আছে আমার কাছে ছিল তখনকার সময় যখন আমি আর্লি স্টেজে ট্রেডিং শুরু করেছিলাম তখন থেকেই কিন্তু মানে চিপকে রেখে দিয়েছি তো এইভাবে আমি পার্সোনালি ট্রেড করি কম্পিউটারে দেখি যে কখন কোথায় কোন জায়গায় এন্ট্রি নেওয়া দরকার দেন আমি চারটাকে মিলিয়ে দেখি তার সাথে ক্যান্ডিস্ট্রিক ফরমেশনগুলো মিলিয়ে দেখি আশা করি বোঝাতে পারলাম তো আপনি চাইলে ফলো করতে পারেন তো আশা করছি সহজভাবে আপনাকে দেখাতে পারলাম যে কিভাবে সহজেই আপনি বাংলায় ক্যান্ডিস্টিক প্যাটার্ন অ্যান্ড চার্ট প্যাটার্ন ডাউনলোড করতে পারবেন ইভেন সেখান থেকে ভালোভাবে শিখতে পারবেন রাইট তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একবার লাইক করে দেবেন আর যদি মনের মধ্যে কোনো কোশ্চেন থাকে বা কোনো ডাউট থেকে থাকে আমাকে একবার কমেন্ট করে বলবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন বাই